হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিসার গ্রামার সার্ভিস। তো আজকে আমরা অ্যালজেব্রা পার্ট ফোর করাবো। প্রত্যেকে একটাই রিকোয়েস্ট করবো যে পার্ট ওয়ান থেকে পার্ট থ্রি পর্যন্ত দেখতে, তবেই পার্ট ফোর দেখতে, নয়তো সেরকম তোমরা কিছু বুঝতে পারবে না। কেন পার্ট ওয়ান থেকে পার্ট থ্রি পর্যন্ত কিছু কিছু কনসেপ্ট আছে যেটা পার্ট ফোরেও কাজে লাগবে, ঠিক আছে? তো চলো আমরা প্রথম প্রশ্ন নিয়ে নিই। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কী হচ্ছে, দেখ কী বলছে। দেখো, আচ্ছা দেখো, বলছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজিক্যাল টু জিরো। এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু জিরো, ফাইন্ড এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজিক্যাল টু জিরো, ফাইন্ড এক্স প্লাস ওয়াই। এবার অপশানে দেখো যে আমরা একটা ফর্মুলা জানি যে এক্স এ কিউ প্লাস বি কিউ, যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এবার এক্স প্লাস ওয়াই দিয়েছে, মানে পুরোটাই তো জিরো, তো এই ফর্মুলা ধরে আমাদের কাজ করতে পারবো না, বুঝতে পারছি। আচ্ছা, মানে আমার কথা বলতে চাইছি, ধরো বোঝাচ্ছি, দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। ওকে, এবার এই ফর্মুলা ধরে কি কোনো কিছু করা যাবে? আর অপশানগুলো এমনভাবে আছে, দেখো এই ফর্মুলা ধরে কিছু করা যাবে না, তো এটাই আমি বলছিলাম। তো কীভাবে করা যাবে দেখো। আচ্ছা, এবার আমরা জানি একটা ফর্মুলা আছে যে এ প্লাস বি হোল কিউবের এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, তো এটা তো জিরো, তাহলে এখানে কী থাকবে? জিরো প্লাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই, আর এইদিকে থাকছে এক্স প্লাস ওয়াই হোল কিউব। এবার দেখো জিরো আছে, তা জিরোটাকে কোনো অর্থ দাঁড়ায় না, তো জিরোটাকে এলিমিনেট করে দিচ্ছি আর আগে প্লাসটাকেও সরিয়ে দিচ্ছি। এবার এখানে দেখো কিউব আছে, এখানে একখানা এক্স প্লাস ওয়াই আছে, তো একটা কাটা যেতে পারে। তাহলে থাকছে কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজিক্যাল টু থ্রি এক্স ওয়াই, আর তাহলে এক্স প্লাস ওয়াই ওয়ান্স ওয়ান রুট ওভার থ্রি এক্স ওয়াই। তাহলে এটা আছে অপশান অপশান এ। নেক্সট অঙ্কে যাব। আচ্ছা, এই মার্কার দিয়ে লিখলে বোর্ডটাই পুরো কালো কালো হয়ে যাচ্ছে, তো আমি তোমার মামার মার্কারটাকে চেঞ্জ করে নিচ্ছি, কেমন? তা নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলেছে এক্স ফোর প্লাস, মানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো ফাইন্ড দিয়েছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স। আচ্ছা, তো দেখো এটাকে আমি প্রথমে এপাশে নিয়ে আসছি, তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। আর এটাকে যদি আমি যেরমভাবে ভেঙে নিই, এক্স স্কোয়ার হোল কিউ প্লাস ওয়াই স্কোয়ারের হোল কিউ, তাহলে এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা হচ্ছে, তাহলে এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কি, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো সেটা এখানে দেখতে পাবে, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এটা জিরো, তাহলে এটাকে অটোমেটিক্যালি জিরো বানিয়ে দেবে, তাহলে এটা তো জিরো, তাহলে ইনটু কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকেও জিরো বানিয়ে দেবে, তাহলে আমাদের অ্যান্সার জিরোই বেরোবে। ওকে, আচ্ছা আমি নেক্সটে যাব। নেক্সট কী বলেছে দেখো, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু ওয়ান, অ্যান্ড এ মাইনাস বি প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। এ মাইনাস বি প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো, বের করতে দিয়েছে
एक्स माइनस ए होल क्यूब माइनस वन माइनस ए एक्स बेर करते दिए एक्स माइनस ए होल क्यूब माइनस वन बाई एक्स माइनस ए तार होल क्यूब बस अच्छा एबार देखो जो ए पाशे करी आमी एखाने लिखते पारी जे एक्स माइनस बी इक्वल टू वन बाई एक्स माइनस ए लेखा जेते पारे एटा समान समान वन बाई एटा अच्छा आबार एक्स माइनस ए आर एक्स माइनस बी इंटू वन दिए छिलो ठीक आछे आबार देखो एइखानटा तो आमी लिखते पारी जे माइनस बी समान समान एखाने और हबे और माइनस बी समान समान एटाके एपाशे निये जाबो ताहले माइनस ए माइनस फाइव ओके ताहले एबार देखो एक्स माइनस ए और एक्स माइनस बी इक्वल टू आमार वन आछे एबार आमी देखो बी एर मान बेर करेछि माइनस बी एर मान बेर करेछि ओदिके माने एखानटा काजे लागाबो तो एक्स माइनस ए लिखे दिलाम एक्स जेमन आछे थाक माइनस बी एर मान कि माने कि ए माइनस ए माइनस फाइव माइनस ए माइनस फाइव এই যে এক্স এত দূর লিখলাম এবার মাইনাস যে বি আছে তার মানটা দেওয়া আছে মাইনাস এ মাইনাস ফাইভ ওকে তাহলে এরকম থাকলো ইকুয়াল টু ওয়ান কেমন এবার দেখো আমি এইখানে এক্স মাইনাস এ কে ধরলাম এক্স মাইনাস এ কে ইকুয়াল টু কে ধরলাম কে ওকে তাহলে এখানে কি লিখবো কে ইন্টু কে মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়ান লিখতেই পারি তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে কে স্কোয়ার মাইনাস ফাইভ কে স্কোয়ার মাইনাস ফাইভ কে ইকুয়াল টু ওয়ান এবার সফট কাট আমি কে দিয়ে ভাগ করে দিচ্ছি দিয়ে ওয়ানটাকে এপাশে নিয়ে আসছি তাহলে হচ্ছে কে মাইনাস ওয়ান বাই কে ইকুয়াল টু ফাইভ কে দিয়ে ভাগ করে দিলাম সব কটাকে ঠিক আছে তাহলে কে মাইনাস ওয়ান বাই কে ইজ ইকুয়াল টু ফাইভ এবার দেখো বের করতে দিয়েছি এক্স মাইনাস এ মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ এবার এক্স মাইনাস এ কে আমি তাহলে কে ধরেছিলাম তাহলে আমাকে কী বের করতে হবে কে কিউ মাইনাস ওয়ান বাই কে কিউ ওকে তাহলে কে মাইনাস ওয়ান বাই কে ইজ ইকুয়াল টু ফাইভ তাহলে এটা সমান সমান কী আমরা কি জানি আমরা যদি কিউবে যাই তাহলে কিউবে গেলে কী করতে হবে ফাইভ কিউ মাইনাস যেহেতু আছে মানে মাইনাস থেকে মাইনাসে মানে কিউবে যাচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে কোনো একটা গরিব ছেলে আছে যে চাকরি পেতে চাইছে তো চাকরি তো সে পাবেই কিউবে যখন যাচ্ছে যেহেতু তার মাইনাস আছে ওই জন্য ওপরে গিয়ে প্লাস হয়ে যাবে থ্রি তো দেখো মানে এন কিউ প্লাস থ্রি এন আর এখানে যদি প্লাস হতো তখন এটা মাইনাস হতো তাহলে কত হচ্ছে একশো পঁচিশ প্লাস পনেরো ইকুয়াল টু ওয়ান ফর্টি ওকে আশা করি বোঝা যাচ্ছে নেক্সটে যাবো এবার নেক্সট কি বলেছে দেখি বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু ফাইভ হলে এক্স প্লাস থ্রি হল কেউ এটাও ভালো অঙ্ক দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু ফাইভ জানতে চাইছে এক্স কিউব না এক্স প্লাস থ্রি হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি হোল কিউব একটা জিনিস লক্ষ্য করো আমি এখানে এক্স আছে এখানে এক্স প্লাস থ্রি আছে তাহলে মানে এতক্ষণ আমরা কী বের করছিলাম যে এক্সএস কিউ প্লাস ওয়ান বাই এক্সএস কিউ কিন্তু এখানে একটা এক্স প্লাস থ্রি আছে তাহলে এরকম যখন থাকবে তাহলে এই ক্ষেত্রে এই এক্স প্লাস থ্রিকে কিছু একটা ধরে নাও ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি কেমন তাহলে এক্সের মান কী হবে ওয়াই মাইনাস থ্রি এবার এর জায়গায় ভ্যালুগুলো পুট করো তাহলে ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি আমি ডাইরেক্ট করে দিচ্ছি মাইনাস সিক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মাইনাস নাইন ডাইরেক্ট করে দিচ্ছি প্লাস ওয়াই মাইনাস থ্রি
इक्वल टू फाइव। ओके ताले की दाड़ा देखे देखी वाई स्क्वायर माइनस फाइव वाई और एखे छय पाँचटा जो एपे नहीं चले आस प्लस वन छय एखानटा जो एपे चले आसे तेल एक माइनस फाइव हो जाए तेल प्लस वन इक्वल टू जिरो। ओके एबारे आमी सबकटा के वाई दिए भाग कर दीजिए तेल क्या वाई माइनस वाई पेटा उपाशे चले जाए वाई प्लस वन बाई वाई इज इक्वल टू फाइव। ओके एबार ताले देखो वाई एर मान धरे एक्स प्लस क्यू ताले आमाके बेर करते होच्छे कि एक्स क्यू माने वाई क्यू प्लस वन बाई वाई क्यू ताई तो वाई एर मान धरे एक्स प्लस क्यू ताले आमाके एखन बेर करते होबे देखो कि जे वाई एर क्यू प्लस वन बाई वाई एर क्यू ताले क्यू बेचे थाकले कि करते होबे फाइव क्यू माने ए क्यू माइनस थ्री एन थ्री इंटू फाइव ताले एकशो पचिस थेके पंद्रह जदि बाद दी তাহলে হবে আমার একশো দশ অ্যান্সার। ওকে আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। আচ্ছা নেক্সটে যাব। নেক্সটে কি বলেছে দেখি, ইফ এক্স মানে এক্স আর এক্স মাইনাস থ্রি इक्वल टू माइनस वन दिए तो जानते चेहे एक्सेस क्यू ब्रैकेटे एक्सेस क्यू माइनस आठरो मान तारे की करा जाबे एटा। अच्छा एटा देखो जे एरम लिखते पारी अच्छा एटाके भेंगे निच्छि आमि তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আমি এক্স দিয়ে যদি ভাগ করি এক্স মাইনাস থ্রির পাশে চলে যাবে প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি ঠিক আছে। আর আচ্ছা এটা জানতে চাইছি এক্স স্কিউ মাইনাস তা আঠেরো ঠিক আছে। আচ্ছা এখান থেকে যদি আমি ए किऊ प्लस बी किऊ मान एखान जो एक्सेस किऊ प्लस वन बाई एक्सेस किऊ जा थ्री किऊ माइनस मैं ए किऊ माइनस थ्री एन मैं एर किऊ थ्री किऊ माइनस थ्री एन इंटू थ्री तेल कत हो सत्ताईस के नय बार दी अठारो ये बैरिए एक्सेस किऊ प्लस वन बाई एक्सेस किऊ तेल एक्सेस किऊ प्लस वन बाई एक्सेस किऊ इक्वल टू अठारो बेरोलो। ওকে এবার দেখো এবার আমাকে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। ওকে তাহলে কীভাবে করা যেতে পারে, আচ্ছা ঠিক আছে এবার আমি এটা এইভাবে লিখতে পারি যে এক্সএস কিউ মাইনাস আঠেরো ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্সএস কিউ ঠিক আছে। এবার এই এক্সএস কিউটা এর ঘাড়ে চলে আসবে তাহলে এক্সএস কিউ দি ব্যাকেটে এক্সএস কিউ মাইনাস আঠেরো ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এটাই এখানে দিয়েছে তাহলে এটার অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান। ওকে আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট অঙ্কে যাব আমি। বলছে দেখো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এটা তো খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা সবাই জানে আশা করবে। আমার ফার্স্ট ভিডিও বলে দিয়েছিলাম ফর্মুলাগুলো অ্যানালাইজ করে দিয়েছিলাম একটু ফার্স্ট ভিডিও দেখে নেবে। ফাইন দ্য ভ্যালু অফ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি। আচ্ছা একটা জিনিস জানবে যে এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয় তখন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু থ্রি এ বি সি প্রথম ভিডিওতে বলেছিলাম তাহলে এর অ্যান্সার ডাইরেক্ট থ্রি এ বি সি ডিসকাস করছি না। আচ্ছা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস থ্রি এ বিসি জানতে চাইছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস থ্রি বিসি তাহলে এটা যদি জিরো হয় তাহলে আমরা জানতে দিতে পারি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু থ্রি এ বিসি এটা তো সবাই জানি আমরা তাহলে এই জায়গায় আমি থ্রি এ বিসি লিখছি তাহলে এখানেও আছে থ্রি এ বিসি
তাহলে দুটো জিরো কেটে গেলে অ্যান্সার হবে আমাদের জিরো। আচ্ছা নেক্সট রং কী বলছে দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি বি সি ইকুয়াল টু জিরো। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, একদম সবাই মুখস্থ করে রেখে দেবে। অ্যান্ড এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, তাহলে হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? এটা মনে রেখে দেবে যে এরকম যদি হয় তো সবার ক্ষেত্রে এ ইজ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়। ওকে, এটা একদম মনে রেখে দেবে, পরীক্ষা হলে মানে করে দেখার কোনো প্রয়োজন নেই, আমি করে দেখিয়ে দিচ্ছি কীভাবে হয় দেখো। তাহলে এই ফর্মুলাটা সমান সমান আমি কী লিখতে পারি এখানে, যে দেখো এ প্লাস বি প্লাস সি জিরো, দুটো ফর্মুলা হয়। আচ্ছা আমি এখানটা লিখছি, এই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউয়ের দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে হাফ অফ এ প্লাস বি প্লাস সি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, তো এটা সমান, এ ফর্মুলা সমান সমান এটা, তাহলে এটাও সমান সমান জিরো। এবার এটাকে বলেছে নট ইকুয়াল টু জিরো, আর এই হাফটাকে যদি ওপাশে গুণে পাঠিয়ে দিই তাহলে জিরো হয়ে যাবে, তাহলে এই হাফটা মুছে দিচ্ছি। তাহলে এটা নট ইট ইকুয়াল টু জিরো, তাহলে নিশ্চয়ই এটা জিরো। একটা ফর্মুলা তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি বি সি ইকুয়াল টু জিরো হয়, আর সেটা সমান সমান এ প্লাস বি প্লাস সি বা এই ফর্মুলাটা। এবার এটা বলেছে নট ইট ইকুয়াল টু জিরো হয়, মানে এইটুকু পার্সেন্ট জিরো না, তাহলে এইটুকু পার্সেন্ট নিশ্চয়ই অবধারিত জিরো, তবে তো পুরো জিনিসটাকে জিরো বানাবে, না তো জিরো বানাতে পারবে না। তাহলে এটা নট ইকুয়াল টু জিরো, এটাকে নিয়ে আমার কোনো কাজ নেই, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু জিরো হয়ে গেল, এটাকে আমি পুছে দিচ্ছি। এবার যদি দেখো তিনটে স্কোয়ার আছে, এরকম যদি স্কোয়ার থাকে জিরো, তাহলে আমি লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলেই এ সমান সমান বি, বি সমান সমান সি, সি সমান সমান এ। ওকে, তাহলে কি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। আচ্ছা তাহলে আমার নেক্সট অঙ্কে যাই, নেক্সট অঙ্ক চলো।